দেখতে পাচ্ছেন একটি বড় কাতলা, 5 কেজি বা তার বেশি ওজন হয়েছে কাতলাটি। দেখে মনে হচ্ছে যেন যেহেতু বড় ল্যান্ডিং তাই দেখে কেমন ছোট ছোট মনে হচ্ছিল। আরেকটি বড় কাতলার ছবি দেখাচ্ছি, ভিডিও আমি আপনাদের কাছে কমপ্লিটটা আবার পরে নিয়ে আসবো। আপনাদের এর আগে অল্প বিস্তর দেখিয়েছি, দেখতে পাচ্ছেন 10 কেজি প্লাস কাতলা। তো মূল গ্রাম বাবনান, যেটা তামলে পুকুর, যেখানে 5-10 দিনের জন্য চালু হয়েছিল, কিন্তু 10 দিন আর একদিন পরেই 10 দিন হয়ে যাচ্ছে, তো পাস বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু শিকারীরা যাচ্ছে মাছ পাচ্ছে, তাই শিকার সিট হচ্ছে বেশ কিছু পরিমাণে, রোজই প্রায় 10-12টা করে সিট হচ্ছে। আজ শুক্রবার বলে সিট ছিল 6টা মতো, বাকি অন্যান্য দিনই 10-12টা করে সিট হচ্ছে, যেহেতু শিকারই আসছে মাছ পাচ্ছে বলেই আসছে। সবাই যে বড় মাছ পাচ্ছে বা সবাই বেশি মাছ পাচ্ছে এরকম কোনো কথা নয়, কম বেশি ওভারঅল ম্যাক্সিমাম সবাই মাছ পাচ্ছে, তাই তারা মাছ ধরতে আসছে। তার কারণ আমরা খুব ভালো মতো জানি যে যদি মাছ না পায় নর্মালি শিকারীরা সেখানে আর মাছ ধরতে আসবে না। তো এখানে দেখা গেল যে আপনি গেলেন, আপনি হয়তো মাছ পেলেন না, আবার আপনার পাশে সিট অনেক মাছ পেলো, তবে এই শেষের দিকে আসায় ছোট মাছটা তো কমে গেছে, যার জন্য বড় মাছটাই টুকটাক খাচ্ছে। তবে নর্মালি ছোট মাছের সাইজও 1 কেজির ওপরে, 1 কেজির নিচে কোনো মাছ নর্মালি নেই। তো এখানে আমি একটা বড় মাছ ধরার ভিডিও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আর এরপরেও আমি আপনাদের একটি ছোট মাছ, কাটলা মাছ ধরারও ভিডিও দেখাবো, 1.5-2 কেজি ওজনের। আর ওনাদের নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করছি, যারা যেতে ইচ্ছুক তারা ওনাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারবেন। আমি ভিডিওর মাঝে মাঝে নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করব, সেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে নিতে পারবেন। তবে ওভারঅল রোজই 10-12টা সিট হচ্ছে, আজ শুক্রবার বলে 6টা সিট হয়েছিল, শুক্রবার নর্মালি সিটটা কম হয়। আর 10 দিন হয়ে যাওয়ার পরেও পুকুরটি চালু থাকছে, আমি এই জন্যেই রিপোর্টটা দিলাম যে যেহেতু চালু থাকছে কোনো শিকারী যদি যেতে চান যেতে পারেন, কিন্তু গিয়ে আমি যেতে বলছি বলে আপনারা মাছ পাবেন এ কথা আমি বলছি না, যদি গিয়ে মাছ পান ভালো লাগবে। আবারও বলছি, আমি বলছি বলে আপনারা গিয়ে মাছ পাবেন এ কথা নয়, বা আমি বললাম বলেই আপনারা গিয়ে মাছ পাবেন এরকম আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না। মোটামুটি শিকারীরা মাছ পাচ্ছে তাই শিকারীরা যাচ্ছে, আর যেহেতু পুকুরে পাশের ডেট এক্সটেনশন করা হয়েছে, সেই এক্সটেনশনটা জানানোর জন্য আমি একটা ভিডিওর সাথে সেটা আপনাদের কাছে থ্রো করছি বা দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। মাছটা বড় আছে মনে হচ্ছে, গায়ে লাগলে হবে না কম্পিটিশনে, তাই নিয়মই তাই। ওরে বাপরে, 5-এর মাল দেখছে, জলমা জলমা এবারে আরো বাড়বে, মামাকে বলতে মঙ্গলবার আসবো, বন্ধ করে।
একবার ফোন করে জেনে নেবেন। ওদের আছে আমি বলি খুলবো না, ঠিক আছে? আবার লিখে দিলাম, আবার জানলা পাচ্ছি তখন আবার একটা চিপে লাগবে। ছোট করো না তাহলে হয়ে যাবে, হয়ে যাবে, বার আর একটুখানি হয়ে গেছে, চলো চলো নাও গো। হ্যালো তোর মামা, জানিস তো? হ্যালো, ওকে আমি এখানে সকালে বলে যাবো, এটা বলতে যা এও পারলাম, ঠিক আছে? হ্যাঁ এও পারলাম, ঠিক আছে? ছাগল ফিরি ইউটিউবে চলে যাবে, দেখে মাছটা ঝটকালেই কিন্তু রিক্ত হয়ে যাবে। দেখছি একই তো, এটা একটু লম্বা একই একই এটা গোল, এটা চেয়ারটা একটা লম্বা, একটা মেল ফিমেল আছে। হায়দ্রাবাদ আছে, নতুন হয়েছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ দাদা, ওখানে অটো করে যেতে হয়, সেখান থেকে অটো করে যেতে হয়, আছে নেই মনে হচ্ছে সেকেন্দ্রাবাদ না, আমরা ডাইরেক্ট হায়দ্রাবাদে নামি, হায়দ্রাবাদ নাম করলি দাদা, হায়দ্রাবাদ স্টেশন নেই, একটা বড় মাছ আছে, ওটা সেকেন্দ্রাবাদ আছে, না হায়দ্রাবাদ কোনো স্টেশন নেই, ওখানে অটো করে যেতে হবে হায়দ্রাবাদ, আমরা যাই ওখানে, আমাদের আমাদের আমি এক বছর আগে ঘুরে এসেছি, তাহলে ভুল করেছে, না না আমার সারা, শুনুন শুনুন, হ্যাঁ এক্ষুনি মাছটা বেরিয়ে যেত, তুই এর কাতলা, ওর পরে লাস্ট স্টেশন হচ্ছে হায়দ্রাবাদ, আমি সেকেন্দ্রাবাদ দেখে লাঙ্গারের দিকে যাই, অবশ্যই জানেন না,
অবশ্যই আপনারা জানেন না। আমি 4 বছর এনপি ধরুন আপনাকে আমি এক্ষুনি নেট খুলে দেখিয়ে দিচ্ছি হায়দ্রাবাদ স্টেশন। আমি আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি হায়দ্রাবাদ স্টেশন। এটা খুলে নেট খুলে একাডেমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি নেট খুলে বুঝে যাবেন। ঠিক আছে গাড়ির নাম্বার বলি দেখি আপনাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি হায়দ্রাবাদ স্টেশন। মাছটা বড় আছে 2.5 কেজি টপ করে 2.5 কেজি। কি বলছেন হায়দ্রাবাদ স্টেশন না আমরা রোজের হায়দ্রাবাদ প্রত্যেক বছর জানুয়ারি মাসের আমাদের টিকিট থাকে 6 তারিখে। আমরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 16 তারিখে আসি। আমরা হায়দ্রাবাদ নামি স্টেশন সেকেন্দ্রাবাদের পরের স্টপেজ হচ্ছে হায়দ্রাবাদ। ওনারা 18 বছরে একভাবে যাচ্ছে। আপনার শালাকে ফোন করুন হায়দ্রাবাদ স্টেশন থেকে জিজ্ঞেস করুন বলবে আসে। নেটও সার্চ করতে হবে তাহলে ফোন করুন। নেটে সার্চ করলে পেয়ে যাবে তারপরে এখানে মোবাইল থাকলে। ইউটিউব খুলে হায়দ্রাবাদ স্টেশন দেখে দিচ্ছি আপনাকে আপনাদের জানকারি হয়ে যাবে। তাহলে আপনারা জানেন আমি সেকেন্দ্রাবাদে নামতাম ওখান থেকে বাস ধরতাম রাঙ্গালি।